सुप्रिय दर्शक मंडली अस्सलाम वालेकुम। आज 14 नवेम्बर रोज रविवार आमरा एसेछि नीलफामारी सदरहाटे। आपनारा जानें नीलफामारी सदरहाटे प्रति रविवार एवं बुधवार बसे। तो आज के आमरा एहाटे कुरबानी उपयोगी जे देशाल देशी देशाल गरुगुलो आछे सेगुलो रेट सम्पर्के एकटु शुनबो। तो प्रथमेई आमरा देखते पाच्छि एकटा खूब सुंदर देशाल बाधा। तो आमरा एटा रेट सम्पर्के जानि। भाई দাচ্ছে গরু? হ্যাঁ, দুই দাঁত। দাম কত যাচ্ছেন? দাম চাইছি 1,20,000। 1,20,000। বেচা বিক্রি কত হইলে? বেচা বিক্রি তো আমরা সর ভাঙমনা সর উপর সর উপর। সুপ্রিয় দর্শক মন্ডলী, গরুটা খুবই সুন্দর। মোটামুটি 350 কেজি লাইভ ওয়েট হবে। এখানে একটা ফ্রিজিয়ান গরু আছে। ভাই গরু দাঁতছে? দাঁতে নাই। দাম কত যাচ্ছেন? 1,15,000। 1,15,000 দাম চাচ্ছে। এখানেও বেশ কিছু গরু আছে, এগুলো সব ছোট দেশাল। ও ভাই গরু দাঁতছে? দাঁতছে এটা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? হ্যাঁ, কয় মন মাংস হইবে এটার? 10 কেজি। অতগুলো না হইবে, সাইমন কাছে ধরে 10 কেজি তো আমরা হাতে ধরে। 95,000 দাম। এটা মাংসের গরু। এখানে কিছু ফ্রিজিয়ান দেখা যাচ্ছে। ভাই এই তিনটা আপনার? আমার ভাই আগর তিনটাই। কত দাম চাচ্ছেন এগুলা? 90, 95 আর 85 আস্কিং, তিনটাই অদাত। এইখানে একটা সুন্দর দেশাল দেখা যাচ্ছে। বড় ভাই দাঁতছে এটা? দুই দাঁত করি। ওইটাও আপনার? দাম কত যাচ্ছেন? এটা লালটা কত, সাদাটা কত? এটা 125, আর ওইটা 20। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই দুইটাই দুই দাঁত করে বয়স। লালটা উনি চাচ্ছে 120, আর এটা যাচ্ছে 125 সাদাটা। এগুলা লাইভ ওয়েট 350 কেজি হবে না, আরো কম হবে। এখানে একটা সুন্দর ছোট দেশাল দেখা যাচ্ছে। এটা এগুলো এখন লাভজনক হবে না, এটা মাংসের জন্যই। এগুলো কিন্তু হবে ঈদের 2 মাস আগে, তো দাম দর সম্পর্কে একটু আইডিয়া নেই। চাচা এটা যাচ্ছে? অর্ডার দাম কত যাচ্ছেন? 65-70 ওনার আস্কিং। 3 মন মাংস হবে না শর্ট হবে? 3 মন শর্ট হবে। এখানে একটা ছোট ফ্রিজিয়ান দেখা যাচ্ছে, এটাও সম্ভবত মাংস হিসাবে বিক্রি করতে হবে। ও ভাই এটা যাচ্ছে? কত দাম যাচ্ছেন? 1,50,000 দাম চায়। এইখানে আর একটা লাল খুব সুন্দর গরু আছে। এটা কত দাঁত বয়স ভাই? আপনি নিছেন? কত বিক্রি হলো এটা? 81,000। খুবই সুন্দর একটা গরু, এটা মাত্র 81,000 টাকায় বিক্রি হয়েছে, এবং এটা কিন্তু কুরবানি পর্যন্ত পালা যাবে গরুটা ইজিলি। এখানে আরও বেশ কিছু গরু আছে। এখানে একটা বাচ্চা আছে, অদাত মনে হয়। ভাই এটা বয়স কত? আগর কত দাম চাচ্ছেন?
বিরাশি হাজার টাকা চাচ্ছে। এইখানে আরো কিছু গরু আছে, তবে এগুলো ছোট, এগুলো সব মাংস হিসেবেই পালতে হবে অথবা ঈদের 3 মাস আগে নিতে হবে এই গরুগুলা। আমি আজকে শুধু আপনাদেরকে ঈদে পালা যাবে এমন কিছু গরু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে আরেকটা সুন্দর গরু দেখা যাচ্ছে ভাই, এটা বয়স কয় দাঁত? 2 দাঁত। কত দাম চাচ্ছেন? 82,000। বেচা বিক্রি কত? 70 ভাঙি হবে না? না তো আমি একটা দাম দিলাম অলরেডি, 70 ভাঙতে বললাম। গরুটা সুন্দর আছে পালার জন্য, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ঈদ পর্যন্ত পালা যাবে এরকম কিছু বাচ্চা গরু বিক্রি হয়েছে অলরেডি। এগুলো হয়তো বা 3-4 মাসের মধ্যেই দাঁতবে, এগুলো সব ব্যাপারী কিনে কিনে বাঁধতেছে। আমি আপনাদেরকে একটু দেখাইলাম, আপনারা জানি এর থেকে একটু আইডিয়া নিতে পারেন। এই বাচ্চাগুলো সাধারণত 50 থেকে 65-এর মধ্যে বিক্রি হচ্ছে। এই যে বাচ্চাগুলি দেশি দেশাল, এগুলো কিন্তু অবশ্যই দেশি দেশাল গরু। আর আজকে আরও প্রচুর গরু উঠছে আসলে, কিন্তু এত গরুর ভিডিও আমি করলাম না, কারণ আর যেগুলো গরু আছে ম্যাক্সিমামে আপনার ছোট গরু, এগুলা 6-7 মাস পালার জন্য ভালো গরু না, এই জন্যই আমি সব গরুর ভিডিও দেখাইলাম না আজকে। তো আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।